हेलो क्रिप्टो इन्वेस्टर्स, आमी ओम, आपनारा देखछेन बॉन्ग क्रिप्टो। आज के आसते चले यूनाइटेड स्टेट सीपीआई डाटा। सीपीआई डाटा की धरनेर आसते पारे मार्केटेर ओपर, तार की रकम इफेक्ट पड़बे सेई संक्रांत बेस किछु नलेज देव, तार साथे बिटकॉइनेर चार्टेर एनालिसिस एवं चारखानार डिफरेंट कॉइनेर मध्ये जे ट्रेड सिगनालगुलो आछे सेगुलो आजके आमी आपनादेरके दिते चलेछि। तार जन्य आजके भिडियोटि अत्यंत इम्पर्टेंट, एकटु स्किप ना करे देखुन। भिडियोटि देखार पर भालो लागले लाइक शेयर एवं सबसक्राइब करते एकदमई भुलबेन ना। साथे नीचे डेस्क्रिप्शने देवा लिंक थेके अवश्यई आमादेर टेलिग्राम चैनेले जयेन होये जान। आर आमादेर चैनेल अलरेडी 7000 सबसक्राइब खूब काछाई चले, तई चैनल के सबसक्राइब करते एकदम ही अपना भूलें ना। जो अपने चैनल के पाव इनफरमेशन गुली भालो लगे थे तो तो প্রথমেই আসি আজকে সিপিআই ডেটার উপর, যেটা আসতে চলেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 6টায়। এবং আপনারা জানতে পেরে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সিপিআই ডেটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমাদের তরফ থেকে টেলিগ্রামে জানতেই পেরে যাবেন, তাই জন্য ডেফিনেটলি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। এখন এই যে সিপিআই ডেটা অর্থাৎ ইনফ্লেশন রেট, যেখানে আপনারা জানতে পারবেন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার কারণ লং টার্মের পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে 1970-তে যে হিউজ ক্র্যাশটা হয়েছিল, এখন কিন্তু আমাদের যে পার্টিকুলার মার্কেট কন্ডিশনটা আছে সেটা কিন্তু অনেকটাই সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সেই অনুযায়ী মে 10 তারিখে যে ইউএস সিপিআই ডেটাটা আসবে তার যে এফেক্টটা থাকবে সেটা কিন্তু লং টার্মের হতে পারে। মোটামুটিভাবে আমরা প্রত্যেকেই মনে করছি যে 5%-এর কাছাকাছি কিন্তু সিপিআই থাকতে পারে। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টিই ফোরকাস্ট দেখাচ্ছে 5%-এর কম, কিন্তু কনসেনসাস প্রেডিক্ট করছে এটা 5%-এর কাছাকাছি। মোটামুটি যদি আমরা পাই 5%-এর নিচে নতুন ইনফ্লেশন রেট, তাহলে কিন্তু অবশ্যই মার্কেট পাম্প করবে সাময়িক সময়কালের জন্য হলেও। এবং তারপর যদি আমরা দেখি যে পরবর্তীকালে না সেটা হলো না, 5%-এর বেশি একটা আমরা ইনফ্লেশন রেট পেলাম, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবারও ডাউন যাওয়া আরম্ভ করে দেবে। মোটামুটিভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল অ্যাভারেজ কী ধরনের একখানা প্রেডিকশান করা যেতে পারে মে 10-এর সিপিআই ডাটার ওপর বেস করে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ক্যাপিটাল হাংরি রিসার্চের তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5.1 যদি আসে, অর্থাৎ কারেন্ট যেটা সিপিআই আছে 5.0-র কাছাকাছি যেটা আছে, তার উপরে যদি 0.1% বেশি আসে তাহলে কিন্তু এটা ম্যাক্রো ইনফ্লেশনকে দেখাবে। অর্থাৎ বড় টাইম ফ্রেমের হিসেবে ইনফ্লেশন কিন্তু এখনও রান করছে সেটাকেই বোঝাবে। এবং সেই অনুযায়ী কিন্তু মোটামুটিভাবে ধরে রাখতে পারেন যে ইউনাইটেড স্টেটসের যে ডলার কারেন্সি ইন্ডেক্স আছে সেটা পাম্প করতে আরম্ভ করবে। এবং তার সাথে US 30 অর্থাৎ ডাও জোন্সের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স, যেখানে ইউনাইটেড স্টেটসের যে টপ 30 কোম্পানি আছে তাদের যে চার্ট আছে সেখানে আমরা কিন্তু ডাউনফল দেখতে পাবো। এবং সেই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীকালে ক্রিপ্টো মার্কেটেরও ডাউনফল দেখতে পেতে পারি। যদি 5.0 আসে তাহলে কিন্তু আমরা একটা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখবো, এবং এটা মোটামুটিভাবে এটা অপটিমিস্টিক ড্রপ হবে। যদি সামান্য রকম ফল হয়, আমি একটু পরে আপনাদেরকে বিটকয়েনের চার্টও দেখাবো যে কেন একটা সামান্য ফল এমনিতেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো সেটা যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি কিছুই করার নেই, আমাদের ট্রেড থেকে একটু হলেও বিরতি থাকতে হবে। তার কারণ হচ্ছে এখন মার্কেটের যে কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে এখানে কিন্তু প্রপার ওয়েতে কোনো রকমভাবে আপনি ট্রেড করতে পারবেন না। তার কারণ যদি আপনারা শর্টিং করতে চান তাহলে দেখবেন ম্যাক্সিমাম কয়েন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখান থেকে কিন্তু বিরাট বড় একটা শর্টিং অপরচুনিটি আসছে না। সেক্ষেত্রে হাই লিভারেজ নিয়ে আপনাকে ছোটো ছোটো পার্সেন্টেজ ট্রেড করতে হচ্ছে। নেক্সট, যদি সিপিআই ডাটা 4.8 আসে বা অর্থাৎ 5.0-র কম আসে তাহলে কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট আপসাইডে মুভমেন্ট দেখতে পেতে পারি। ডলার কারেন্সি ইন্ডেক্স ফল করবে এবং তার সাথে কিন্তু ক্রিপ্টো মার্কেট এবং ইউনাইটেড স্টেটসের যে স্টক মার্কেট আছে সেগুলো কিন্তু বাড়তে আরম্ভ করবে। এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম লোক প্রেডিক্ট করছে যে 5.0 আসবে এবং হয় তার চেয়ে কম আসবে। 5.0-র বেশি কিন্তু এবারে সিপিআই ডাটা আসার চান্স নেই। তার কারণ আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াস যে সমস্ত সাইকেল ছিল এই চারটারও আপনারা কিন্তু একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। প্রিভিয়াস কী ধরনের ইউনাইটেড স্টেটসের সিপিআই এসেছিল সেগুলো আপনারা এখান থেকে জানতেই পেরে যাবেন। প্রিভিয়াসলি যা যা হয়েছিল সেই অনুযায়ী কিন্তু যখন একবার ইউনাইটেড স্টেটসের সিপিআই ডাটা কমতে আরম্ভ করেছে, অর্থাৎ ইনফ্লেশন ডিক্রিজ করতে আরম্ভ করেছে, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট বাড়ছে। এবং এখন মনে হচ্ছে যে ইন্টারেস্ট রেট পরবর্তী কয়েক মাস ধরে আবার কমতেও পারে। এই যে সময়টা শুরু হয়েছে এই সময় কিন্তু আমরা খুব বড় ধরনের সিপিআই ডাটায় জাম দেখতে পাবো না। তার সাথে আমরা আরেকটা জিনিস দেখবেন, রিসেন্টলি জব ইন্ডেক্স বা যেখানে আমরা দেখতে পাই যে কী পরিমাণ মানুষ জবলেস আছে, জবলেস ডাটা যেখানে পাই সেখানেও আমরা দেখতে পাচ্ছি খুব কিছু বড় ধরনের চেঞ্জ কিন্তু হয়নি। সুতরাং আলটিমেটলি যে ইনফ্লেশন রেটটা আছে তার কিন্তু ডাইরেক্ট এফেক্ট আমরা পরবর্তী যে ইন্টারেস্ট রেটটা আসবে তার উপর পাবো। সেই অনুযায়ী কিন্তু ইনফ্লেশন খুব বড় রকমের আসার চান্স কম, এবং এটা কিন্তু 5.0 অথবা তার কম আসবে। 5.0 এলে আমরা কিন্তু মার্কেটের মধ্যে মোস্টলি একটা সাইড ওয়াইজ কনসলিডেশন দেখতে পাবো, তার চেয়ে যদি কম আসে তাহলে হয়তো আমরা একটা বাউন্স দেখতে পেতেও পারি। আশা করি সিপিআই ডাটা নিয়ে পুরো ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে আসছি বিটকয়েনের চার্টে। বিটকয়েনের কারেন্ট প্রাইসের যে চার্টটা চলছে, এবার আমরা একদম লঙ্গার টাইম ফ্রেমে দেখবো, এর উপরের কোনো চার্ট আমরা দেখবো না, ডেলি চার্টের তলার কোনো চার্টের দিকে আমরা তাকাবো না। তো বিটকয়েনের ওয়ান ডে চার্টে আপনারা খুব
ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আরএসআই কিন্তু কোনো রকমের বিয়ারিশ ডাইভার্জেন্স দেখাচ্ছে না, কিন্তু আরএসআই কিন্তু এখনও অবধি ওভারসোল্ড রিজিয়নই আছে। ইনফ্যাক্ট শুধুমাত্র বিটকয়েন নয়, আমরা যদি আরএসআই এর সাপেক্ষে ওভারঅল ক্রিপ্টো মার্কেটকে দেখি ক্রিপ্টো ওয়েবস এর ওয়েবসাইট থেকে, তাহলে আপনারা খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম কয়েনই কিন্তু এখন ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি রয়েছে অথবা নিউট্রাল রিজিয়নে রয়েছে। একমাত্র কাভা কয়েন স্লাইটলি পাম্প করেছে, বাকি কিন্তু বেশিরভাগ কয়েনই এখন অবধি ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি আছে। অসমো কয়েনের প্রচুর পরিমাণে ডাউনফল হয়ে গিয়েছে, কয়েনটা কিন্তু আরও নিচে যেতে পারে। এখন কিন্তু কোনো রকম কয়েন, যে সমস্ত কয়েন খুব ডাউনে চলে যাচ্ছে সে সমস্ত কয়েনের মধ্যে ট্রেড করা আরও বেশি রকমের রিস্কি হয়ে দাঁড়িয়েছে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে এখনও দূরে থাকতেই হবে। কিছু করার নেই, মার্কেটের যা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে সেই অনুযায়ী কয়েকটা কয়েনের ট্রেড আমি আপনাদেরকে দিতে চলেছি। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন বিটকয়েনের কারেন্ট যে কন্ডিশনটা রয়েছে এখানে কিন্তু আমরা কারেকশান দেখতে পাবো, এবং এই পাওয়াটাই কিন্তু স্বাভাবিক। অনেক দিন ধরে আমি বলে আসছি কারেকশান আসবে, কিন্তু চলে এসেছে, উই আর মিড ওয়ে থ্রু। এখনও কিন্তু প্রায় 9% কাছাকাছি একখানা কারেকশান আসতে পারে। এখানে আপনার একটা এম টপ দেখতে পাচ্ছেন, এম টপ এখনও কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে না যে এখানে পড়বেই কি না, তার কারণ আমাদের কাছে ইমিডিয়েট যে সাপোর্টটা আছে সেটা আছে অ্যারাউন্ড $26,900, এবং এই প্রাইসের নিচে কিন্তু আমরা এখনও অবধি একটাও ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাইনি। কিন্তু মজার কথা হচ্ছে ডেলি ক্যান্ডেলের যে উইকগুলো আছে সেগুলো কিন্তু এই প্রাইসটাকে বারবার টেস্ট করে ফেলেছে, সেই অনুযায়ী 26,900 যে প্রাইসটা আছে সেটাও কিন্তু এখন উইক হয়ে গেছে, এবং চান্স থাকবে কিন্তু এখান থেকে ড্রপ হওয়ার, ম্যাক্সিমাম চান্স সেটাই থাকবে। এবং সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করছি এই যে লোয়ার ট্রেন্ড লাইনটা দেখছেন এই ট্রেন্ড লাইন অবধি কিন্তু ড্রপ হতে পারে, যেটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে প্রায় 9% 10% নিচে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে বিভিন্ন কয়েন, যে কয়েনগুলো এখনও ডাউন যাচ্ছে সেই কয়েনগুলোর মধ্যে যদি আরও আমরা ডাউনফল দেখতে পাই তাহলে কত নিচে আমরা মার্কেটকে দেখতে পেতে পারি, বিশেষ করে অল্ট কয়েনগুলোর জন্য। তাই জন্যই কিন্তু এই মুহূর্তে ট্রেড করাটা অত্যন্ত খতরনাক হয়ে দাঁড়িয়েছে, এবং তার সাথে যদি আপনারা ট্রেড করতে চান তাহলে অবশ্যই অল্প অ্যামাউন্টে করবেন, তার কারণ অবশ্যই আপনাকে ডিসিএ করতে হবে অথবা মার্জিন অ্যাড করতে হবে, যাতে করে আপনারা লিকুইডিটিকে অ্যাভয়েড করতে পারেন। তো বিটকয়েনের চার্টের এইটাই আপনাদেরকে মেনলি বুঝতে হবে যে ম্যাক্সিমাম চান্স আছে এই অবধি নামার, এবং তারপর কিন্তু আমরা একটা বাউন্স দেখতে পারি। কত প্রাইসের অবধি নামতে পারে? অ্যারাউন্ড 25,000 কাছাকাছি আমরা কারেন্টলি প্রেডিক্ট করছি বিটকয়েনের প্রাইসটা আসার, যদি ইনফ্লেশন রেট আজকে 5.0 আসে। হ্যাঁ, ইনফ্লেশন রেট যদি 5.0 কম আসে তাহলে কিন্তু আমরা একটা কুইক বাউন্স বিটকয়েনের মধ্যে দেখতে পাবো। কিন্তু তার ফলেও আমি বলে রাখছি এখানে আপনারা আটমোস্ট যে লেভেলটা দেখছেন অ্যারাউন্ড $31,130 কাছাকাছি সেটাকে কিন্তু পার করতে পারবে না। অর্থাৎ বিটকয়েন কিন্তু একদিনের মধ্যে 13% বা এক সপ্তাহের মধ্যে 13-14% যে গ্রোথ আছে সেটাকে কিন্তু দেখাতে পারবে না। সুতরাং হয়তো স্লাইটলি জাম্প করবে 5% মতো 2-3 দিনের মধ্যে, তারপর কিন্তু আবার আমরা ফল দেখতে পাবো, তার কারণ ফলটা হওয়াটাই কিন্তু এখানে স্বাভাবিক। এবার আমি আপনাদেরকে বলি এখানে পজিটিভ ব্যাপার কোনটা। আপনারা কিন্তু একটা ভালো বাইং রেঞ্জ পাচ্ছেন বিভিন্ন কয়েনের ক্ষেত্রে। বিটকয়েন যদি এখান থেকে আরও 5-7% কি 10%ও ফল হয় সেখানে কিন্তু স্টে করবে, এবং এই জায়গাটা কিন্তু একটা না কনসোলিডেশন রেঞ্জ হিসেবে কাজ করবে, এবং তারপর কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকবে বিটকয়েনের প্রাইস আবারও উপরের দিকে যাওয়ার। এবার যদি আমরা প্রিভিয়াস এই কয়েক মাসের ডাটাটাকে একটুখানি দেখে নিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াসলি যে সুইং লো এবং সুইং হাই এর মধ্যে ডিফারেন্স ছিল সেটা ছিল 55% কাছাকাছি। ফার্স্ট যে বাউন্সটা হয়েছিল সেখান থেকে সেকেন্ড বাউন্সে আমরা দেখতে পেয়েছিলাম অ্যারাউন্ড প্রায় 55% কাছাকাছি আবারও একখানা বাউন্স হয়েছিল। সুতরাং থার্ড যে বাউন্সটা হতে পারে অ্যারাউন্ড $25,000 কাছ থেকে সেটাও কিন্তু প্রায় 50% কাছাকাছি হতে পারে, এবং যদি একবার এটা প্রায় 55% কাছাকাছি বাউন্স হয়ে যায় এবং বিটকয়েনের প্রাইস আমরা দেখি 38,000 কাছাকাছি চলে গিয়েছে তাহলে কিন্তু আর কোনো রকমই চান্স থাকবে না। এখনও কিন্তু সামান্য চান্স আছে যে নিচের দিকে যাওয়ার। একবার যদি 38,000 চলে যায় তাহলে কিন্তু কোনো রকমই চান্স থাকবে না ওখান থেকে 15,000 তলায় আসার। এটা কিন্তু আমি আপনাদেরকে বহুদিন ধরে বলছি যে একবার যদি এই পার্টিকুলার ইম্পর্টেন্ট রেজিস্টেন্স যেটা আছে অ্যারাউন্ড 34,000 কাছাকাছি, যেটা একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স কেন, তার কারণ উইকলি চার্ট অনুযায়ী এখানে একবার আমরা ড্রপ দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এই ব্যাপারে আর আমি খুব একটা জটিল জায়গায় যাচ্ছি না, মোটামুটি আপনারা ধরে রাখুন 34,000 লং টার্মের জন্য একটা ইম্পর্টেন্ট রেজিস্টেন্স। আমরা চেষ্টা করবো যে যদি আমরা এর উপর দেখতে পাই একখানা উইকলি বা মান্থলি চার্টের ক্লোজিং তাহলে কিন্তু কোনো দিনই বিটকয়েন আর 15,000 নিচে যাবে না, এবং ম্যাক্সিমাম সেক্ষেত্রে চান্স থাকবে যদি এখান থেকে 25% মতো ড্রপও হয় তাহলে কিন্তু সেটা অ্যারাউন্ড 30,000 গেছে আবার একটা ইম্পর্টেন্ট সাপোর্ট পেয়ে যাবে, এবং আমরা কিন্তু আবারও সেখান থেকে বাউন্স দেখতে পাবো পরবর্তীকালে। হ্যাঁ, একটা ডেফিনেটলি অনেকদিন সময় লাগবে, সেই হিসাবে মোটামুটিভাবে ধরে রাখুন আপনারা 250 দিনের কাছাকাছি এখানে সময় লেগে যেতে পারে। এই যে পার্টিকুলার সিনারিওটা আমি বললাম, প্রথমে ড্রপ হবে তারপর বাউন্স হবে আবারও ড্রপ হবে, এবং সেই জায়গায় কিন্তু আপনারা 2-3 বার করে বাইং করতে পারবেন বিভিন্ন অল্ট কয়েনগুলোর মধ্যে। এই জিনিসটা হতে কিন্তু মিনিমাম ধরে রাখুন 250-300 দিনের কাছাকাছি চান্স লেগে
যাবে এবং তারপর আমরা যেটা দেখতে পাবো সেটাই হবে কিন্তু একটা প্রপার বুল মার্কেট। এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা কোনো কয়েনের মধ্যেই এই যে আগের প্রাইসগুলো আছে, যে প্রাইসটা বিটকয়েন যখন 16,000 ছিল তখন যে কয়েনগুলোর প্রাইস ছিল সেই জায়গায় কিন্তু আর কোনোদিনই যেতে পারবে না, এটা কিন্তু মোটামুটিভাবে একটা গ্যারেন্টি দিয়ে বলে দেওয়া যায়। এখন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চারটা ডিফারেন্ট কয়েনের মধ্যে আমি ট্রেড সেটআপ আপনাদেরকে দিতে চলেছি, তবে আপনাদেরকে এখনই বলে রাখি প্রথমেই যে বিটকয়েন কিন্তু এখান থেকে স্লাইটলি ড্রপ হতে পারে। সেই জন্য প্রতিটি কয়েনের মধ্যে যদি আপনারা ট্রেড নিতে চান তাহলে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অ্যাটলিস্ট 5% কাছাকাছি নিচের প্রাইসে আপনারা বাই করবেন। তবে হ্যাঁ, যদি আজকে সিপিআই ডাটা একটু হলেও পজিটিভ যায় তাহলে কিন্তু এই কয়েনগুলো খুব কুইকলি আপনারা দেখবেন রিকভার করছে। তো একে একে চলে আসি আমাদের পরের কয়েনগুলোর দিকে। তো প্রথম কয়েন হচ্ছে STX বা স্ট্যাক্স কয়েন, অলরেডি কিন্তু প্রচুর ডাউনে যাচ্ছে। তবে ডাউনে যাওয়ার আগে কয়েনটা কিন্তু মারাত্মক রকমের পাম্প দেখিয়েছিল প্রায় 300% কাছাকাছি, সেই অনুযায়ী একখানা ইম্পর্টেন্ট সাপোর্ট কিন্তু আমরা খুব কাছাকাছি রেঞ্জের মধ্যে পাচ্ছি। এই কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু মোটামুটিভাবে যদি আমরা 5-7% নিচে দেখি তাহলে কিন্তু মোটামুটিভাবে $0.6 কাছাকাছি একটা ইম্পর্টেন্ট সাপোর্ট আছে। সেই জায়গায় যদি আপনারা একবার পারচেস করতে পারেন তাহলে খুবই ভালো, মোটামুটিভাবে লিভারেজ কিন্তু আপনাদেরকে খুব বেশি এক্ষেত্রে নিতে হবে না। তার কারণ এই যে সামান্য গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 90% কাছাকাছি মোটামুটিভাবে, সত্যি যদি বিটকয়েন বাউন্স করে কয়েকদিন পর, অর্থাৎ একবার 5-7% ফল হওয়ার পর যদি বিটকয়েন বাউন্স করতে আরম্ভ করে তাহলে কিন্তু স্ট্যাক্সের মতো যে সমস্ত কয়েনগুলো আছে, স্ট্যাক্স, ARB, OP এই ধরনের অনেক কটা কয়েন আছে, সেই কয়েনগুলো কিন্তু আপনারা দেখবেন ঝাটাঝাট বাড়তে আরম্ভ করে দিচ্ছে। ইভেন আমি এখন থেকেই বলে রাখছি এমন অনেক কয়েন আছে যে কয়েন কিন্তু খুব ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে অথবা সাপোর্টটা ব্রেক করে সামান্য নিচে যাওয়া আরম্ভ করে দিচ্ছে, সেই কয়েনগুলো কিন্তু বেশি দিন চান্স পাবে না ডাউনে যাওয়ার। একবার যখন তারা ইম্পর্টেন্ট সাপোর্ট থেকে ডাউনে যাওয়া আরম্ভ করবে এবং তারপর যদি বিটকয়েন বাড়তে আরম্ভ করে তাহলে কিন্তু তারা ওই সাপোর্ট যেটা আছে সেটা পরবর্তীকালে অবশ্যই রেজিস্ট্যান্স হয়ে যাবে, কিন্তু সেই রেজিস্ট্যান্সকে একদম একদিনের মধ্যে ব্রেক করে সেগুলো উঠতে আরম্ভ করে দেবে। সুতরাং যে কোনো কয়েনের মধ্যে যদি আপনারা লং এর পজিশন নিয়ে থাকেন, এখন হয়তো সেখানে দেখছেন 50% ডাউন যাচ্ছে বা কিছু, ডেফিনেটলি মার্জিনটাকে আপনারা একটু অ্যাড করে রাখুন যাতে করে একটা রিস্ক ফ্রি ট্রেড হয়ে থাকে, লিকুইডেশন হওয়ার কোনো রকম চান্স না থাকে। এবং তার সাথে আপনারা যদি মোটামুটিভাবে 20-30% নিচে কোনোভাবে একটা কয়েনকে পান সেক্ষেত্রে যদি আপনারা DCA করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা DCA করে রাখুন যাতে করে আপনাদের অ্যাভারেজ বাইং প্রাইস ভালো হয়ে জায়গায় চলে আসে, তাতে করে কিন্তু অত্যন্ত ভালো রকম প্রফিট আপনারা পরবর্তীকালে পাবেন। এবার চলে আসছে আমাদের নেক্সট কয়েনের দিকে। নেক্সট কয়েন হচ্ছে ফিল কয়েন বা ফাইল কয়েন। ফাইল কয়েনের চার্টে এলে আপনারা দেখতে পাচ্ছেন ডেলি চার্টে আমরা এক মুহূর্তে আছি অত্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি, ফাইল কয়েন দাঁড়িয়ে আছে। আমরা এখনও এক্সপেক্ট করছি যে এই সাপোর্টটা কিন্তু লোয়ার মার্জিনটাকে টেস্ট করবে, অর্থাৎ প্রায় 7% নিচে। তো মোটামুটিভাবে সবচেয়ে ভালো হয় 4.1 যদি আপনারা ফাইল কয়েনকে পারচেস করতে পারেন, লিভারেজ খুব একটা নেওয়ার দরকারই পড়বে না, যদি নিতে চান তো 2x-3x ম্যাক্সিমাম। এবং তারপর যদি আপনারা দেখেন এখানে তাহলে ফাইল কয়েনে কিন্তু সম্ভাবনা আছে প্রচন্ড, 100% কাছাকাছি কিন্তু স্পটে এটা প্রফিট দেওয়ার ক্ষমতা রাখে। যদিও বলে রাখি কারেন্ট মার্কেটের যা কন্ডিশন মোটামুটিভাবে যদি আপনারা স্পটে বাই করেন তাহলে কিন্তু 30% কাছাকাছি যখন আপনার প্রফিট হবে তখনই কিন্তু 50% কাছাকাছি আপনারা সেল করে দেবেন এবং একখানা স্টপ লস নিয়ে আসবেন, তার আগে কিন্তু কিছু করতে হবে না। এবার চলে আসছে আমাদের নেক্সট কয়েনের দিকে, RNDR। RNDR কয়েন ব্যাপক কয়েন, রিসেন্টলি ব্যাপক ট্রেডিং ভলিউম জেনারেট করছে এবং তার সাথে মারাত্মক ধরনের প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, সেই অনুযায়ী RNDR কয়েন কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই সাপোর্টটাকে ব্রেক করে দেওয়া অত্যন্ত সোজা, কিন্তু আমরা যদি RNDR কয়েনের ওভারঅল স্ট্রাকচারটা দেখি এখানে কিন্তু ব্যাপক একখানা লঙ্গার টাইম ফ্রেমের কাপ অ্যান্ড হ্যান্ডেল, একখানা প্রপার সুইংয়ের ট্রেডিংয়ের জন্য সেট আপ কিন্তু RNDR কয়েন আপনাদের জন্য বানিয়ে দিয়েছিল এবং এখনও কিন্তু সেই সেট আপটা বজায় রেখেছে। যদি মোটামুটিভাবে আপনারা 1.6 কাছাকাছি পারচেস করতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেফিনেটলি আগের যে সুইং লোটা ছিল 1.5 কাছাকাছি সেই জায়গায় একটা স্টপ লস রাখবেন, এবং যদি কোনোভাবে দেখতে পান যে 1.5 নিচে আপনারা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাচ্ছেন তাহলে কিন্তু ডেফিনেটলি ট্রেড থেকে বেরিয়ে যাবেন। তার কারণ বলা যায় না, কিছুই হতে পারে যে এটাই হয়তো কয়েনটার জন্য আলটিমেট লেভেলের পিক ছিল, এরপর কয়েনটা আবার এই জায়গাতে এসে দাঁড়ালো $0.9 কাছাকাছি বা $1 কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা লস যাওয়ার চান্স থাকবে। সেই অনুযায়ী মোটামুটিভাবে যদি আপনারা দেখতে পান 1.5 নিচে আপনারা ডেলি ক্যান্ডেলের ক্লোজিং পাচ্ছেন তবেই কিন্তু আপনারা ট্রেড থেকে বেরোবেন, তা বাদে কিন্তু বেরোবেন না। RNDR কয়েনে কিন্তু ভালো রকম প্রাইস অ্যাকশন দেখানোর সুযোগ আছে এবং তার সাথেই এই যে সামান্যতম গ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 50% কাছাকাছি এবং পরবর্তীকালে যদি মোটামুটিভাবে এর আটমোস্ট যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই অবধি যায় 98% কাছাকাছি কিন্তু স্পটে প্রফিট হওয়ার একটা চান্স থাকবে। চলে আসছি আজকে লাস্ট যে ট্রেডিং সেট আপটা আছে তার উপরে, এটা হচ্ছে CTK কয়েন। CTK কয়েনও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লাইনের উপর দিয়ে যাচ্ছে এবং এই কয়েনটা কিন্তু যথেষ্ট ডাউনফল অলরেডি হয়ে গিয়েছে। এই কয়েনের ট্রেড আপনারা যদি আমাদের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে কিন্তু অলরেডি পেয়ে গেছেন, আশা করি আপনারা 0.7 কাছাকাছি একখানা পজিশন বানিয়ে নিয়েছিলেন, সেই অনুযায়ী আপনারা কিন্তু এখন অবধি প্রফিটে আছেন। যারা ট্রেডটা নেননি বা প্রিমিয়াম মেম্বার নয় তারা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস থেকে অ্যারাউন্ড 2-3% নিচে একখানা পজিশন বানাতে পারেন এবং সেক্ষেত্রে লিভারেজ কিন্তু আমরা খুব একটা নিতে হবে না, 2x কাছাকাছি আপনি নিয়ে রাখলেই চলবে। তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি মোটামুটি আপনি যদি দেখতে পান যে 20% কাছাকাছি লস যাচ্ছে
বা 25% কাছাকাছি লস যাচ্ছে যদি আপনি 2x লিভারেজ নিয়েছেন এবং তা সত্ত্বেও আপনার 25% লস যাচ্ছে তাহলে কিন্তু আপনি ট্রেড থেকে বেরিয়ে যাবেন কারণ কিছু বলা যায় না মার্কেট কোন দিকে যাবে। তা বাদে ওভারঅল কিন্তু সিটিকে কয়েনের প্রাইস যথেষ্ট বুলিশ জায়গায় রয়েছে এবং এখান থেকে আমরা স্লাইটলি একটা বাউন্স ডেফিনেটলি দেখতে পেতে পারি। 20% কাছাকাছি বাউন্স এখানে না দেখার কিছুই নেই। সেখানে আপনারা যদি দেখতে পান যে আপনার মোটামুটি 2x লিভারেজ নেওয়ার পর 40% প্রফিট হয়েছে তাহলে আপনারা কিন্তু 50% কয়েনকে বেঁচে দেবেন, আর যদি আপনার লিভারেজ না নেন তাহলে ডেফিনেটলি এই জায়গায় হোল্ড করুন। বেশ খানিকটা প্রফিট কিন্তু এখান থেকে হওয়ার এক্সপেক্টেন্সি আছে এবং তার সাথে সিটিকে কয়েন খুব একটা খারাপ কয়েন নয়, সেই হিসেবে পরবর্তী বুল মার্কেটের আগে অবধিও যদি আপনারা হোল্ড করে থাকেন তাহলে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনারা পেতে পারবেন। তো এই ছিল একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, ইনফ্লেশন রেট সংক্রান্ত বেশ কিছু পয়েন্টকে আমি কভার করার চেষ্টা করলাম, তার সাথে বিটকয়েন অ্যানালিসিস এবং চারখানা ডিফারেন্ট কয়েনের ট্রেড সেটআপ আপনাদেরকে দিলাম। ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেল কিন্তু 7000 সাবস্ক্রাইবার্সের খুব কাছাকাছি চলে এসে আশা করি আপনারা আজকে ভিডিওর পরে আমাদের 7000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন, তাই জন্য সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। এবং তার সাথেই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু সিপিআই ডাটা আসার সঙ্গে সঙ্গে আপনারা সবার প্রথমে জানতে পেরে যাবেন। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।